পাহাড়ে ঘেরা ছোট্ট এক শহর দেবীপুর এক সকালে ধ্রুপ তার স্ত্রী সাথে প্যারাগ্লাইডিং করতে বের হয় তাদের করে এক উপরে উদ্ধার করার সাথে জানায় তাকে ধাক্কা দিয়েছিল কিন্তু ধ্রুবের দাবি সৌমিয়া তাকে মারার চেষ্টা করেছে তবে টুইস্ট আসে তখনই যখন পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে সৌমিয়ার যমজ বোন শাইলির ব্যাপারে যে সম্পর্কে সৌমিয়ার বোন হলেও আসলে সৌমিয়ার সবচেয়ে বড় শত্রু প্রশ্ন এখানে কে কে সত্য বলছে আর মিথ্যা আসলে হল এই পরিবারের রহস্যই এই গল্পের মাস্টার মাইন্ড অন্য কেউ না তো যার কথা কেউ কখনো ভাবতেই পারবে না এমনই সাসপেন্স টুইস্ট আর ক্রাইম থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি দোপাত্তি সবুজে ঘেরা বিশাল এক পাহাড় থেকে কয়েকশো ফিট উঁচুতে এক বেশ খুশি মনে প্যারাগ্লাইডিং করছে হঠাৎই হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে ছেলেটা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কিছু বুঝে ওঠার আগেই প্যারাশুটটা একটা ব্রিজে এসে আটকে যায় সাথে সাথে পুলিশ আর রেস্কিউ টিম এসে দুজনকে উদ্ধার করে তখনই এস আই ভিদিয়া জ্যোতি সংক্ষেপে ভিজে দৌড়ে এসে মেয়েটাকে সান্ত্বনা দেয় আর ছেলেটাকে পুলিশ কাসারিতে নেওয়া হয় ছেলেটা রাগে কটমট করতে করতে ব্রিজের দিকে তাকিয়ে থাকে থানায় আসার পরে মেয়েটা কিছুটা শান্ত হলে ব্রিজা জিজ্ঞেস করে সৌমিয়া এবার বলো কি হয়েছিল সৌমিয়া তখনও শকে সৌমিয়া বলে ধ্রুব সুত আমাকে খুন করার চেষ্টা করেছে জেলে ভিতর থেকে ধ্রুব চিৎকার করে বলে এই মেয়ে মিথ্যা বলছে ব্রিজে ঝাড়ি দিয়ে ধ্রুপকে চুপ করিয়ে দেয় আসলে এখানে কে সত্য বলছে আর কে মিথ্যা সেটা বুঝতে হলে যেতে হবে তিন মাস আগে দেবীপুর থানার ওয়াকিটকেতে জানানো হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তাতে এই থানার কারো কিছু যায় আসে না সবাই এখানে নাক ডেকে ঘুমাচ্ছে এদিকে থানার ভিতরে বিজে তার পোশাক খরগোশ গুপলোকে খাওয়ানোতে ব্যস্ত তখন থানার এক কনস্টেবল এসে বলে ফিউজে কি যেন সমস্যা হয়েছে বারবার কারেন্ট যাচ্ছে আর তো কেউ যাবে না আপনিই চলেন বিজে ফিউজ ঠিক করার কাজে লেগে পড়লে কনস্টেবল জিজ্ঞেস করে আপনার হিস্ট্রি খুঁজতে গিয়ে জানলাম আপনি নাকি নিজের ভাইকে ছয় মাসের জন্য জেলে পাঠিয়েছেন ভিজে বলে জেলে না পাঠালে ওর জীবনেও শুদ্ধত না আর এক কনস্টেবল এসে বিজেকে বলে তাকে ললিত স্যার ডাকছে লোলিতের কাছে আসলে ললিত বিজেকে টিটকারি করে বলে তুমি এত ভালো অফিসার যে ধর্মপুরে তিন বছর থাকার পরও তোমাকে প্রমোশন দেওয়া হয়নি কারণ তুমি আইনকে এতটা সিরিয়াস ভাবে নাও যে অন্য কেউ তোমাকে ফলো করতে পারে না মনে রেখো যে গাছ সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ঝড় আসলে সেই গাছই আগে পড়ে কারণ সে ঝুঁকতে জানে না বিজে বলে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে গাছ যদি বারবার ঝুঁকতে শুরু করে তাহলে সে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ললিত বিজের ডায়লগে হতবাক হয়ে তাকিয়ে বলে কাল থেকে সারাশ শহরে প্যাট্রোলিং করবে বিজে বেচারী হতাশ হয়ে বলে প্যাট্রোলিং করতে করতে দেবীপুরের সব রাস্তা মুখস্থ হয়ে গেছে যদি কোনো কেস দিতেন ললিত রাখি চোখে তাকাতেই ভিজে হতাশ হয়ে ললিতের রুম থেকে বের হয় বের হতেই শোনে কনস্টেবল কাউকে ফোনে বলছে পাশের বাসায় স্বামীজ থেকে যখন মারছে শুনছেন তখন বেল চেক করলেই হয় ভয় লাগলে চিনি বা দই নেওয়ার বাহানায় যান ভিজে এসে ফোন কেঁদে বলে ঠিকানা বলুন ঠিকানা লিখে কনস্টেবলকে বলে চলেন আমার সাথে কিন্তু কেউই বিদেশে যেতে রাজি হয় না কনস্টেবল বলে গিয়ে কোন লাভই হবে না স্ত্রী স্বামীর সাইড নিবে আর শেষে ওরা মিলে যাবে শুধু শুধু আমাদের সময় নষ্ট হবে তাই ভিজে একাই তার বাইক নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে আসলে বাবা কোর্টের বিচারক ছিল যে সব সময় আইনের বইতে কথা খুব হয়ে তাই আইন বহির্ভূত কোনো কাজ করত না তবে বিজের মা ছিল উকিল তার ধারণা অনুযায়ী আইনের কোনো বইয়ের ততক্ষণ কোন মূল্য নেই যতক্ষণ সেই আইন কোন নির্যাতিত কে ন্যায় না পাইয়ে দেয় বিজে অবসর সব সময় তার বাবাকেই ফলো করেছে তাই তার কাছে আইন আর নিয়ম কানুন মানা সবচেয়ে গুরুত্বপূর্ণ এসব ভাবতে ভাবতে বিজে বিশাল বড় এক বাসার সামনে দাঁড়ায় দরজায় বয়স্ক এক মহিলা দরজা খুলে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে চাদর দিয়ে মাথা আর শরীর জিজ্ঞেস করে চাচ্ছেন বিজে বলে আপনি কি মিসে সুদ আপনার এক প্রতিবেশী কল দিয়ে জানালো এই বাসা থেকে নাকি মারপিটের শব্দ পেয়েছে সৌমিয়ার কপালে আঘাতের চিহ্ন স্পষ্ট তবুও সে মাথা ঢেকে বলে এখানে তেমন কিছুই হয়নি ভিজের সন্দেহ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে তাহলে আপনার মাথায় আঘাত কিসের সৌমিয়া বলে রান্নাঘরে ক্যাবিনেটের দরজায় লেগেছে বলেই বিজের মুখের উপরে দরজা লাগিয়ে দেয় সৌমিয়ার হাবভাবে ভাবে এটাই স্পষ্ট যে সে কিছু লুকানোর চেষ্টা করছে পরের দিন সকাল হতেই কনস্টেবল রসান এসে বিজেকের ইটকারি করে বলে তার রাতে কি হলো নিশ্চয়ই স্ত্রী বলেছে স্বামী খুব ভালো মানুষ আসলে এখানের মহিলারা এমনই নিজে মরবে তবুও স্বামীর বিরুদ্ধে কিছুই বলবে না বিজের রেগে রসানকে চুপ করিয়ে দেয় রসান তাকে রাখা বিজের সার্টিফিকেট দেখে বলে

ক্লাবের মালিক ধূপ আসে হিরো স্টাইলে আসা ধ্রুবকে দেখে মহিলাটা এমনিই পটে যায় ঝগড়া করার বদলে উল্টা হাসতে থাকে রসান ভিজাকে এসে বলে এই যে হিরোকে দেখছেন সে হরিয়ানা থেকে এখানে এসে একদম রাজত্ব করা শুরু করেছে বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে দুইশো পঞ্চাশ কোটি বিল দেখিয়ে শুটিং রেঞ্জ খুলবে বলে প্যারাগ্লাইডিং এর ব্যবসা খুলে বসে আছে বিজে বলে উপর থেকে ফিটফ্যাট মনে হলেও এর ভেতরে সদর ঘাট রসান বলে ভালো কথা মনে পড়েছে গতকাল ডমেস্টিক ভায়োলেন্স এর যে কলেসে ছিল সেটা ওই ধুবের বাসা থেকে থেকে এসেছিল ধ্রুবের স্ত্রী সৌমিয়া পাশের এক ডান্স স্কুলে নাচ শেখায় ভিজে তার গোয়েন্দা মনকে সামলাতে না পেরে সৌমিয়ার নাচের স্কুলে সৌমিয়ার উপর নজর রাখতে আসে সৌমিয়াকে ফলো করতে করতে এক দোকানে পৌঁছে যায় খরগোশের খাঁচা কাউন্টারে রেখে লুকিয়ে সৌমিয়াকে দেখতেই যাবে তখনই সৌমিয়ার সাথে জিজ্ঞেস করে আপনার কিছু লাগবে ম্যাম বেচারি ভিজে ইতস্তত হয়ে বলে আহ আগরবাতি সৌমিয়া বলে আমাদের কাছে আরো কিছু ফ্লেভার আছে বলেই ভেতরে গেলে পিছন থেকে সৌমিয়ার মতো দেখতে আরেকজন এসে জিজ্ঞেস করে আরে আপনি না গত আমাদের বাসায় এসেছিলেন আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন তখনই আরেকজন এসে বলে আমাদের আগরবাতির সাথে প্লেট ফ্রি বেচারি ভিজে হতবাক হয়ে তাকিয়ে আছে সৌমিয়ার যমজ বোন বলে আসলে আমরা যমজ বিজে ভিজে আর কোনো কথা না বলে হুট করেই দোকান থেকে বের হয়ে নিজে নিজেকে বলে এ দেখি সীতা আর গীতা চক্কর এই সৌমিয়া যদি মার খেয়েও স্বামীর সাথে হাসি মুখে থাকতে চায় থাকুক আমার এসব জড়ানোর কি দরকার ওই সৌমিয়া আর ওই বুড়ি জাহান নামে যাক বলেই চলে যেতে গেলে গতকালের সেই বয়স্ক মহিলা এসে বিজেকে ডেকে বলে গতকাল থানায় আমি কল করেছিলাম আর আপনি এই খাঁচাটা ভুলে রেখে এসেছিলেন বিজের মহিলাটিকে নিয়ে লোকাল বারে আসে মহিলাটা ড্রিঙ্কস করে বেশ সাহস নিয়ে বিজাকে বলে সৌমিয়ার আপনার সাহায্যের খুব দরকার সৌমিয়া কখনোই তার স্বামীর বিরুদ্ধে কিছু বলবে না কারণ সে কোনোভাবেই তার বোনের কাছে হাঁটতে চায় না গল্প চলে আসে সৌমিয়া আর শেলি ছোটবেলায় তখন এদের দুজনের বয়স পাঁচ বছর সৌমিয়ার মা ন্যানি হিসেবে জলিকে তাদের বাসায় আনে মা আর মেয়েদের বেশ সুখে দিন কাটছিল কিন্তু তিন বছর পর হঠাৎই তাদের মা মারা যায় মা মারা যাওয়ার পর থেকেই সৌমিয়া অসুস্থ হয়ে পড়ে সৌমিয়া মায়ের জিনিসপত্র থেকে মায়ের ঘড়ি নিজের কাছে রাখলে সেইলি এসে বলে তুই মায়ের শুধু ঘড়িটা আমাকে সৌমিয়া ঘড়ি লুকিয়ে বলে তার কাছে ঘড়ি নেই এই ঘড়ি নিয়ে দুজন শুরু করলে এসে বলে সৌমিয়াকে ঘড়িটা দিতে কারণ সৌমিয়া অনেক অসুস্থ শেলি রাগে কটমট করতে করতে চলে যায় কয়দিন সকালে স্কুলের জন্য রেডি করিয়ে জলি শেড়ি চুল বেঁধে দিচ্ছিল সৌমিয়া প্রচুর ঘাবড়ে বলে আমি কোনোভাবে চুল বাঁধতে পারছি না তাতে চুল বেঁধে দাও সেলি রেগে বলে সবসময় তুই জিততে পারবি না এখন চুপ থাক জলে সেইলিকে বুঝিয়ে বলে সৌমিয়া তো অসুস্থ তুমি তো স্ট্রং গার্ল তুমি নিজের চুল বাঁধো আমি ওরটা বেঁধে দেই শেলি রেগে নিজের চুল বাঁধতে দিকে তাকিয়ে রাগে থাকে আর ধীরে ধীরে দুই বোন একে অপরের শত্রু হয়ে যায় সেই রাতেই শেলির রাগে সৌমিয়ার চুল কাটতে থাকে সৌমিয়া ঘুম থেকে কেঁপে উঠে কান্না করতে থাকে জলি আর বাবা দৌড়ে তাদের রুমে আসা দেখে শেলি প্রচুর রেগে সৌমিয়া জিনিসপত্র ছুড়ে বলছে তুই সব সময় অসুস্থ হওয়া নাটক করে সবার ভালোবাসা নিস তোর জন্য বাসার কেউ আমাকে ভালোবাসে না বাবা রেগে সেইলিকে বলে তোমাকে কালই হোস্টেলে দিব তোমরা দুইজন এক জায়গায় থাকলে গন্ডগোল করবে পরের সকালে হোস্টেলে যাওয়ার সময় সেলি প্রচুর রেগে সৌমিয়াকে বলে তুই এটাই চাচ্ছিলি তাই না তোর জন্য আমাকে হোস্টেলে পাঠাচ্ছে তবে মনে রাখিস এটাই শেষবার আমি তোর কাছে হেরে যাচ্ছি এরপর প্রতিবারই আমি জিতবো বাবা সেইলেকে হোস্টেলে ভর্তি করলে সেইলি অসহায়ের মতো বাবার দিকে তাকিয়ে থাকে কিছুদিন পরেই অতিরিক্ত ড্রিংকস করার জন্য শেলি এবং সৌমিয়ার বাবা নয়ন মারা যায় এরপর থেকে সৌমিয়ার মানসিক অবস্থার অবনতি হতে থাকে মাঝে মাঝে তার দম বন্ধ হয়ে আসতো আর সে সব সময় উঁচু জায়গাকে ভয় পেত এদিকে না ট্রফি আসতো এদিকে সৌমিয়া দিন দিন জলিকে তার সবচেয়ে আপন ভাবতে শুরু করলো ধীরে ধীরে দুই বোনের মাঝে দূরত্ব বাড়তে থাকে আর সেইলির সৌমিয়ার প্রতি ঘৃণাও বাড়তে থাকে এভাবে দুই বোন বড় হয়ে যায় জলি বলে আজ থেকে এক বছর আগে শাইলির গ্রাজুয়েশন কমপ্লিট করে বাসায় ফেরার সময় কাছেই আসে কিন্তু তার আগে এক ঝড় আমাদের বাসায় আসে সৌমিয়া ভ্যালি পয়েন্টে দাঁড়িয়ে একা একাই ছবি তোলার চেষ্টা করছিল দূর থেকে সৌমিয়াকে দেখে ঢুপ এসে বলে আমি আপনাকে ছবি তুলে ইতস্তত করে ফোন দিতেই ধূপ তার সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয় সৌমিয়া বেশ খুশি হয়ে ছবিগুলো দেখছে ধূপ বলে শুধু ছবিতেই মেঘ না ছুঁয়ে সত্যি সত্যি মেঘ ছুটে চাও তাহলে চলো আমার সাথে প্রথম দেখাতেই সৌমিয়া ধূপকে ভালো লেগে যায় তাই সেও মানা করতে পারে না কিন্তু রেডি হওয়ার সময় সামনে সবাইকে চিৎকার করতে শুনে সৌমিয়ার বেশ ভয় হয় তাই সে সব খুলে ফেলতে চায় তখন ধ্রুব এসে বলে ভয়ের কিছু নেই আমি আছি না ধ্রুবের ভরসায় সৌমিয়া উঠে তো চায় কিন্তু উপরে উঠতেই তার হাইট ফোবিয়া হতে থাকে ভয়ে সৌমিয়া চিৎকার করে কান্না করতে করতে বলে আমাকে নামিয়ে দাও ধ্রুব সৌমিয়ার ভয় কাটানোর জন্য সৌমিয়াকে হাতের ইশারায় সামনে থেকে ভেসে আসা মেঘের দিকে তাকাতে বলে সৌমিয়া মেঘের দিকে তাকাতেই ছোটবেলায় মা আর সেলের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায় কয়েক মুহূর্তের জন্য সৌমিয়া সব ভয় ভুলে যায় মাটিতে নামতেই সৌমিয়া কিসে একটা ঘোরের মধ্যে চলে যায় ধ্রুপে কিছু না বলেই সোজা হাঁটতে থাকে পেছন থেকে ধূপ ডাকলেই সৌমিয়া দৌড়ে এসে ধুপকে জড়িয়ে বলে তোমাকে অনেক ধন্যবাদ বলেই লজ্জায় দৌড়ে চলে যায় এরপর প্রায় তারা একসাথে কখনো ক্যাম্পিং এ যায় কখনো ঘুরতে বের হয় সৌমিয়া ধীরে ধীরে ধ্রুবের প্রতি দুর্বল হতে থাকে ধ্রুপ একদিন ফোনে কারোর সাথে কথা বলতে বলতে প্রচুর রেগে ফোন আছড়ে ফেলে সৌমিয়া এসে পরম যত্নে ফোনটা ধুপকে দিতেই ধ্রুপ সিগারেট ধর যায় কিন্তু সৌমিয়া মানা করতে ধ্রু ফেলে দেয় ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে সৌমিয়া ধ্রুবকে তার চাচা আর ন্যানি জলের সাথে দেখা করাতে নিয়ে আসে সবাই বেশ হাসি খুশি হয়েই কথা বলছিল তখনই দোকানের বাইরে জোরে গাড়ির হর্ন শুনে সবাই সেদিকে তাকাতেই দেখে সেইলি এসেছে সেইলিকে দেখে সৌমিয়ার মুখটা ম্লান হয়ে যায় সেইলি এসে সৌমিয়াকে হাক করে পেছনে তাকাতেই ধ্রুবকে দেখে বলে আমি সৌমিয়ার জমজ বোন ধ্রুব বলে আমি সৌমিয়ার বন্ধু সেইলি ফ্ল্যাট করে বলে দেবীপুরে আসার পর সব সব পোস্টারে হয়তো টুথপেস্টের অ্যাড নয়তো তোমার অ্যাডভেঞ্চার ক্লাবের অ্যাড দেখলাম দেখা হয়ে ভালোই লাগলো ঢুবেরও শৈলিকে দেখে বেশ ভালোই লাগে শৈলি দেবীপুরে একটা লক্ষ্য নিয়ে ফিরেছিল তা হল সৌমিয়ার সব কেড়ে নেওয়ার রাতে সৌমিয়াকে জ্বালাতে বলে ধ্রুব অনেক কিউট তাই না আচ্ছা ধ্রুবের প্রতি তোর আবার কোনো অনুভূতি নেই তো আসলে বাসার সবাই তোমার দলে তাই ধ্রুবকে যদি আমার দলে নিয়ে নি তাছাড়া আমি তো উঠতে ভীষণ পছন্দ করি বলেই শয়তানি হাসি দিয়ে চলে যায় পরের দিনই সৌমিয়া ধ্রুবের সাথে দেখা করতে এসে দেখে ধ্রুব শৈলীর সাথে ব্যস্ত এক সন্ধ্যায় তিনজন ডিনারে আসলে শৈলী ধ্রুবের সাথে ফ্ল্যাট করতে থাকে সৌমিয়া বিষয়টা বুঝতে পেরেও চুপচাপ হজম করে নেয় কারণ ধ্রুবের চোখে সৌমিয়া শুধুই তার বন্ধু সৌমিয়া সহ্য করতে না পেরে বাইরে এসে বসে থাকে ধ্রুব জিজ্ঞেস করে শেলে একদম আমার টাইপের তাই না একদম চঞ্চল দুরন্ত কোনো কিছুকেই ভয় করে না সৌমিয়া অনেক কষ্ট পেলেও কোন রকমের সাই দিয়ে বলে হ্যাঁ ও অনেক সুন্দর পরের দিন ভোরে সৌমিয়া দেখে ধ্রুব শেলির ঘর থেকে বের হচ্ছে এরপর থেকেই

মিটিং করছে গী বলে পেমেন্ট এর সমস্যা নেই আর তোমার বিজনেস অনেক ভালো তখনই অনেক ড্রিঙ্কস করে তার বান্ধবীদের সাথে মিলে হিপ হপ গান চালিয়ে নাচতে থাকে ত্যাগী এসব দেখে বিরক্ত হচ্ছে বুঝে ভেতরে আসলে মাতাল অবস্থায় কথা না শুনেই ধূপকে নিয়ে নাচতে থাকে ধূপ রেগে সেইলি সোফার উপর ফেলে নিসারের কাছে আসলে ত্যাগী বলে ব্যবসায়িক আলোচনা করার জন্য পরিবেশটা একদম ঠিক না কাল অফিসে আসো আমি তোমার বাবার সাথে কথা বলে নিব বলেই রেগে চলে যায় শেলি তার ভুল বুঝতে পেরে ধ্রুবের কাছে মাফ তো চায় কিন্তু মাতাল হওয়ার কারণে ঠিক মতো দাঁড়াতেও পারে না তখনই সৌমিয়া এসে সেইলিকে পানি খেয়ে নিজেকে সামলাতে বললে সেইলি বলে এই দেখো এসে গেছে ড্রামা কুইন জানো ধ্রুব ছোটবেলা থেকে এমন নাটক করে সবার মনোযোগ আকর্ষণ করে দেখো এখন কাঁদতে শুরু করবে সৌমিয়াকে এতটা অপমান হতে দেখে ধ্রুবের বেশ খারাপ লাগে সৌমিয়া চলে যেতে গেলে পার্টি ভাবে সামনে নেওয়ার জন্য ধ্রুপ সৌমিয়াকে ধন্যবাদ দেয় সৌমিয়া যেতেই ধ্রুব সেইলি থেকে সরে উঠে যেতে যায় তখনই জল এসে জুস দিয়ে বলে তুমি ভুল কাউকে বেছে নিচ্ছ না তো একবার ছেলে দিকে তাকিয়ে ভাবে তার চলাফেরা কতটা উগ্র আর সৌমিয়া দিকে তাকিয়ে ভাবে সে কত শান্ত ভাবে সুন্দর করে সব সামলাচ্ছে বাসায় ফিরে প্রচুর রাগে তখনই বাবা কল দিয়ে রেগে বলে মিনিস্টারকে বাসায় দেখে মেয়েদেরকে নিয়ে পার্টি করিস তোর আক্কেল হবে কবে তোর মা ঠিকই বলে তোর বিয়েই দিয়ে দেওয়া উচিত এখন তুই যদি ব্যবসা করতে চাস তাহলে ভদ্র কোনো মেয়ে দেখে বিয়ে কর আর এসব মেয়েদের সাথে মেশা বন্ধ কর রাগে ধ্রুবের গা জ্বলতে থাকে পরের দিন সকালে ধ্রুব প্যারাগ্লাইডিং এর সুর করে ছেলের জন্য অপেক্ষা করছে সৌমিয়া দৌড়ে এসে বলে অনেক ডেকেও সেকে উঠাতে পারিনি ঝ্রুপ বলে তাহলে তুমি চলো আমার সাথে ভয় পাবে না তো সৌমিয়া বলে তুমি আছো না ভয় কিসের প্যারাগ্লাইডিং এর সময় ঢ্রুপ হঠাৎই বলে আমরা জীবন থেকে যা চাই তা আমাদের সামনেই থাকে আর আমরা সেই জিনিস ভুল জায়গায় গিয়ে খুঁজি তুমি কি আমাকে বিয়ে করবে সৌমিয়া হতবাক হয়ে বলে কিন্তু আমি তো তোমার টাইপের না ধ্রুপ বলে জীবনে বেশি অ্যাডভেঞ্চার কিন্তু হার্ট অ্যাটাকের কারণ হয় তাই আমি এখন নিরিবিলি জীবন কাটাতে চাই বিয়ে করবে আমাকে নিজের ভালোবাসার মানুষকে এভাবে পেয়ে যাবে বলে কল্পনা করতে পারেনি তাই সেও রাজি হয়ে যায় প্রশ্ন হলো শেলি এখন কি করবে রূপ শেলিকে সব বুঝিয়ে বললে শেলি কিছু না বলেই রেগে হাঁটা দেয় রাতে পার্টিতে শেলি বেশ রেগে রুবের কাছে এসে বলে তোকে তো আমি পাঁচ গ্লাস ড্রিঙ্কস এর পর এমনি ভুলে যেতাম কিন্তু সমস্যা হলো আমি আমার বোনের কাছে হাঁটতে চাইনি তাই এখন পুরো বার ফাঁকা করলেও এই কষ্ট কমবে না ধূপ চিৎকারে হাসি দিয়ে বলে এটাই তোমার সমস্যা তুমি সম্পর্ক খেলা মনে করো তাই প্রতিবার তোমাকেই হাঁটতে হবে এর অবশ্য শেলির কিছুই যায় আসে না সেলি ভাঙলেও মচ খাবে না তাই মুখে কিছুই স্বীকার করে না ধ্রুবের কষ্ট ভুলতে পাগুলের মতো নাচতে থাকে এদিকে সৌমিয়ার সাথে ধ্রুবের বিয়ে হয়ে যায় একদিকে সৌমিয়া অনেক খুশি তো মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে জলি বলে ভালোবাসা তো দুজনের মাঝে হয় তিনজনের মাঝে হয় শুধু যুদ্ধ আর শেলি এত সহজে হার মেনে নেওয়ার মেয়ে না তাই সে সৌমিয়া আর ধ্রুবের রিসিপশন পার্টিতে একদম সৌমিয়ার মতো সেজে আসে এটা দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু শাইলির তাতে কিছুই যায় আসে না শাইলি সোজা স্টেজে উঠে ধ্রুবের আর এক পাশে দাঁড়ায় জলের দিকে জেগে বলে একই জামা তাহলে খারাপ লাগে শেষে বন্ধুরা জোর করে তাকে কাপল রুমে দিয়ে দরজা বন্ধ করে দেয় হাসতে হাসতে বাইরে আসতে দেখে সৌমিয়া আর জলি কথা বলছে দুজনেই অবাক হয়ে বলে ভাবি আপনি এখানে তাহলে ওই ঘরে ঘরেকে সৌমিয়া আর এক মুহূর্ত দেরি না করে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরে শাইলি দরজা খুলে শয়তানি এক হাসি দিয়ে বলে চিন্তা করো না আমি তো শুধু কথা বলতে এসেছিলাম তবে জলীয় তো তোমার খেয়াল রাখতে তোমার সাথে গিয়ে থাকবে সৌমিয়া প্রচুর রেগে বলে এখন আমাদের বিয়ে হয়ে গেছে তাই ধ্রুবের থেকে দূরে থাকবে শাইলি বলে তুমি হয়তো ধ্রুবকে পেয়ে গেছো কিন্তু তাকে আগলে রাখতে পারবে তো বলে শাইলি হাসতে হাসতে সেখান থেকে চলে যায় সৌমিয়া অসহায়ের মতো কান্না করতে থাকে নিজেকে কোন রকমের সামলে দ্রুত ঘরে চলে যায় গল্প চলে আসে বর্তমানে বিদে জলিকে বলে দুই বোনের মধ্যে এত এসব বাড়তে শুরু করলো কবে জলি বলে বিয়ের কিছু মাস পর থেকে ধ্রুবের রাগ বাড়তে লাগলো আর সে সৌমিয়ার উপরে হাত তুলতে শুরু করে কিন্তু বিয়ে সব অত্যাচার মুখ করে নিয়েছিল বিজে বলে তাহলে এসব বলে কোনো লাভ নেই হয়তো করো না হয় ঘটনার প্রমাণ দাও আমি কি আপনার ঘরে ঢুকে ছবি আর ভিডিও বানাবো নাকি জলি এবার বেশ চিন্তায় পড়ে যায় গল্প চলে আসে অতীতে শাইলি বেশ অনেকদিন হল ধ্রুব আর সৌমিয়ার বাসায় আছে জলি জিজ্ঞেস করে তুমি এখান থেকে কবে যাচ্ছ শায়লী সত্যাকি হাসি দিয়ে বলে যখন জিজু যেতে বলবে তখনই চলে যাব। সেই তো আমাকে এখানে ডেকে এনেছে আর এমনি তো আমাদের বাসায় কাজ চলছে ওখানে ধুলাবালিতে থাকা থেকে এখানে থাকাই ভালো সৌমিয়া প্রচুর রেগে গেলেও মুখে কিছুই বলে না তাই ইচ্ছা করে মরিচের ঝাঁস দিয়ে শাইলিকে রান্নাঘর থেকে বের করে দেয় তাতে ডিনারের টেবিলে বসে ধূপ ত্যাগীকে বলে এই অ্যাডভেঞ্চার পার্কটা আমাদের সব থেকে বড় ইনভেস্টমেন্ট হতে চলেছে এই প্রজেক্টের কারণে দেবীপুরের সুনাম অনেক বাড়বে আর আমার বাবাও এই প্রজেক্ট নিয়ে অনেক এক্সাইটেড পুরো প্রজেক্ট পনেরোশো কোটি টাকার হলেও জয়নিং এর জন্য পাঁচশো কোটি টাকা লাগবে ত্যাগি হঠাৎ কাশতে কাশতে বলে খাবারে অনেক ঝাল সৌমিয়ার মনে পড়ে সে শাইলির প্রতি রাগ দেখাতে গিয়ে খাবারে বেশি ঝাল দিয়ে ফেলেছে সৌমিয়া তাড়াতাড়ি রান্নাঘরে নতুন খাবার বানাতে গেলে শাইলি উঠে দাঁড়িয়ে বলে আমি চাইনিজ খাবার অর্ডার করতে যাচ্ছি আপনাদের কিছু লাগবে ত্যাগি কাশতে কাশতে বলে আমার কিছুই লাগবে না ধ্রুব অনেক অপমানিত বোধ করে এদিকে সৌমিয়া রান্নাঘরে খাবার ঠিক করছিল হঠাৎ ধ্রুব এসে সৌমিয়া চুলের মুঠে ধরে বলে ত্যাগি এখানকার টুরিস্ট মিনিস্টার সে আমার পনেরোশো কোটি টাকার প্রজেক্ট সাইন ব্যাংকুতে যাচ্ছিল আর তুমি তাকেই ঝাল খাবার খাওয়াচ্ছ জলে আড়াল থেকে এসব দেখে ভিডিও করতে থাকে ধ্রুব সৌমিয়ার হাত এত জোরে চেপে ধরে যে সে ব্যথায় কান্না করতে থাকে ধ্রুব সেখান থেকে চলে যেতে যেতে বলে আমি তোমাকে কাল দেখে নিব পরের দিন সকালে সৌমিয়া হাসপাতাল থেকে বের হচ্ছে বিজয় সেখানে আসলে সৌমিয়া নিজের ক্ষত লুকাতে চাইলে বিজয় রেগে বলে সব তো সাফ সাফ দেখাই যাচ্ছে নিজের স্বামী নামে কমপ্লেন কেন লেখাচ্ছ না সবাই জানে ধ্রুব তোমাকে মারে সৌমিয়া বলে সবাই এটাও জানে যে ধ্রুব আমাকে অনেক ভালোবাসে বলেই সৌমিয়া জলি নিয়ে সেখান থেকে বের হলে বিজে কনস্টেবল কে বলে ওর পুরো মুখে মারের দাগ আর সৌমিয়া বলছে নাকি ওকে ভালোবাসে বলেই রেগে থানায় ফিরে আসে নিয়ে হঠাৎ থানায় এসে বলে আমি আপনাকে সাবধান আবারও করে দিচ্ছি আমার স্ত্রী থেকে দূরে থাকবেন আপনি জোর করে আমার স্ত্রীকে দিয়ে আমার নামে কেস ফাইল করতে চাচ্ছেন ললিত দেখে বিজে বলে আমি কোনো কেস বানাতে চাচ্ছি না ডাইন চেতনের কেস তো মেয়েটার মুখ দেখলেই সাফ সাফ বোঝা যাচ্ছে সৌমিয়া বলে আমি তো আপনাকে বলেছিলাম কেমেয়াটার দরজায় আঘাত পেয়েছি ঢুপ টেবিল থাকে একটা কাগজে তার আর সৌমিয়ার ডিটেলস লেখা দেখে প্রচুর রেগে ললিত বলে আমি আগেই বলেছিলাম এই মহিলা আমাদের পেছনে পড়ে আছে ওনাকে বোঝান নাহলে আমি ব্যাপারটা বাবাকে জানাতে বাধ্য হব বলেই সে কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে বীজের দিকে ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায় রাতে সৌমিয়া ধূপকে বাচ্চা নেওয়ার কথা বললে ধূপ প্রচুর রেগে ভাঙচুর শুরু করে দেয় ভয়ে সৌমিয়া কাঁপতে থাকে পরের সকালে সৌমিয়া গাছে পানি দিচ্ছে ধূপ এসে সৌমিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে জলি আর শাইলি সাথে দাঁড়িয়ে চা পান করছে ধূপকে দেখে জলি বলে ধূপ রেগে গেলে একদম রাক্ষস হয়ে যায় আর মেয়েটা সব মুখ বুঝে সহ্য করে সাইলি বলে এসব ও নাটক সহ্য করতে না পারলে ওকে ছেড়ে দি আমি তো আগে থেকে সামলানোর জলি বলে তুমি তো এটাই চাও যে ছেড়ে এদিকে ধূপ আর সৌমিয়াকে পানি নিয়ে দরি করতে দেখি শাইলি বলে এই হলো তোমাদের বেচারি সৌমিয়া যে স্বামীর সাথে বেশ আনন্দেই আছে তবু ও নাটক করে এদিকে ধূপ সৌমিয়াকে জড়িয়ে ধরলেও সে আর চোখে শাইলি দিকে তাকিয়েই থাকে এটা দেখে জলি শাইলিকে বলে তুমি এই বাসা থেকে চলে যাও শালি রেগে বলে তুমি বরং আমাকে ছাদ থেকেই ফেলে দাও এরপর আমি পুরো দুনিয়া থেকে চলে যাব তখন তো তুমি অনেক খুশি হবে তাই না বলেই শালির রেগে সেখান থেকে চলে যায় জলি বেশ চিন্তায় পড়ে যায় হঠাৎ সোমিয়ার বেডরুম থেকে সোমিয়ার চিৎকার শুনে জলি দৌড়ে উপরে এসে দরজার ফাঁকা দিয়ে ভিডিও করতে থাকে তবে ধূপ আর সৌমিয়া তখন দুষ্টু মিষ্টি খুনসুড়িতে ব্যস্ত জলিকে হঠাৎ দেখে ধূপ রেগে দরজা খুলে বলে আপনি বরং এখন থেকে আমাদের রুমেই থাকতে শুরু করুন জলি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় তে পার্টিতে ধূপ সৌমিয়াকে ড্রিঙ্কস করতে বললে সৌমিয়া মানা করে দেয় এদিকে শাইলি একের পর এক গ্লাস শেষ করেই যাচ্ছে ধূপ বলে মনে হচ্ছে আমি ভুল মেয়েকে চুজ করেছি এই কথা শুনে সৌমিয়া রেগে সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে আসে এদিকে ধ্রুব ও শাইলির দিকে তাকিয়ে থাকে শাইলি কিছু না বলেই ওয়াশরুমে আসে শাইলিকে দেখে সৌমিয়া বলে তুমি আমার আর ধ্রুবের জীবন থেকে চয়ে যাচ্ছ না কেন শাইলি সজনের মতো হাসতে হাসতে বলে আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে সৌমিয়া বলে আমরা খুব জলদি বাচ্চা নিব তাই আমি চাই তুমি আমার বাসা থেকে চলে চলে যাও সাইলি বলে এমনি তো আমি চলে যেতাম ক্যাফের কাছে আগামীকাল জলিও আমার সাথেই যাবে বলেই সাইলি সেখান থেকে চলে যায় পরের দিন ধ্রুব জরুরি কাজে এক সপ্তাহের জন্য শহরের বাইরে যাচ্ছে সৌমিয়া ধ্রুবকে জড়িয়ে বলে আমি একটা বাচ্চা চাই ধ্রুব শান্ত গলায় বলে ট্রিপ থেকে ফিরে এসে এসব নিয়ে কথা হবে সৌমিয়া বলে তখন তো তুমি আরো বেশি ব্যস্ত হয়ে যাবে ধ্রুব বলে আবারও তুমি একই কথা বলছো এখানে আমার এতগুলো বড় বড় প্রজেক্টের কাজ শুরু হতে যাচ্ছে আমরা এখন বাচ্চা দিতে পারবো না সৌমিয়া বলে সবকিছু তোমার কথা মতো হবে এমনটা হওয়া ঠিক না তাই না ধ্রুপ বলে বিয়ের পর থেকে সব তোমার কথা মতোই চলছে তোমার কথা মতো আমি ওই বুড়িকে এই বাসায় এনে রেখেছি একে তো সারাদিন বাড়ির বাইরে কাজ করি তারপর বাসায় ফিরে আবার তোমার নাটক দেখতে হয় তোমার কারণে আমি আমার জীবনটাকে ঠিক মতো এনজয় করতে পারছি না সৌমিয়া কাঁদতে শুরু করলে ধ্রুপ বলে আসলে ভুলটা আমারই আমি ভুল বোনের সাথে বিয়ে করে নিয়েছি আমার শায়লীকেই বিয়ে করা উচিত ছিল সৌমিয়া কাঁদতে কাঁদতে বলে তাহলে ওকেই বিয়ে করে নাও তুমি তো এমন একটা মেয়ে ছেলে যে সারাদিন বাসার কাজ করবে সংসার সামলাবে আর এখন তোমার আমাকেই সহ্য হচ্ছে না সবকিছু তো তুমি খুব সহজেই পেয়ে গেছো তোমার বাবা তোমাকে ব্যবসার ব্যবস্থা করে দিয়েছে আর তুমি সেটাও সামাতে পারছো না সৌমিয়ার মুখে এই কথা শুনে ঝুপ রেগে সৌমিয়াকে পশুর মতো মারতে শুরু করে মারতে মারতে সৌমিয়ার গলা জোরে টিপে ধরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় সৌমিয়া কেমন রক্তত্ব অবস্থায় দেখে ঝুপ সৌমিয়ার কাছে এসে বলে তুমি কেন সব সময় আমার রাগ উঠিয়ে দাও বলেই সৌমিয়াকে এভাবেই ফেলে বাসা থেকে বেরিয়ে যায় সৌমিয়া অসহায়ের মতো চিৎকার করে কান্না করতে থাকে নিজেকে সামলে সব কষ্ট নিজের মধ্যে চেপে একা একাই গুমরে মরতে থাকে এরপর মেকআপ দিয়ে তার মুখে সব আঘাত ঢেকে নিয়ে বাজার করতে বের হয় বিজে রাস্তায় সৌমিয়ার এমন বেহাল দশা দেখে কনস্টেবল বলে মেয়েটা এভাবে আর বেশি দিন বাঁচবে না আমাদেরকে কিছু একটা করতে হবে কনস্টেবল বলে আমি ওর স্বামীর অতীতের ব্যাপারে কিছু ভয়ঙ্কর জিনিস জানতে পেরেছি ঢুবের নামে হারিয়ানায় অনেক কেস আছে এমনকি অ্যাটেম্প টু এর কেসও আছে বিজে বলে গাড়ি বের কর আমরা এখনই হারিয়ানা যাচ্ছি বলেই তারা এক মুহূর্ত দেরি না করে হাই আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বিজে আর কনস্টেবল রসান সোনিপাটে একটা ক্লাবে আসে বিজেকে দেখে ডুবের দুই বন্ধু বলে আমরা জানি আপনি কেন এখানে এসেছেন আপনি তো দেবীপুরে নতুন ইন্সপেক্টর আপনি যখন সোনিপাটে ঢুকেছেন তখন থেকে আমরা জানি আমাদের ধুবের মাথা একটু গরম এটাই সেই বার যেখানে সে ভুলে নিজের পিস্তল বের করে গুলি চালিয়েছিল আপনার জন্য এটা ভালো হবে যে আপনি ম্যানেজারের সাথে কথা না বলেন বলেই একটা বন্দুক বের করে বলে তা না হলে বন্দুক কিভাবে চালাতে হয় তা আমরা ভালো করে জানি বিজয় টিটকারি করে পিস্তল থেকে সবগুলো গুলি বের করে গ্লাসে ফেলে বলে আমি তোমাদের সাথে এখানে মারামারি করতে আসিনি বলেই চিৎকার করে কনস্টেবল বলে এখনই ম্যানেজার কে ডেকে নিয়ে আসো ট্রিপ থেকে বাসায় ফিরতেই জলে ধূপকে রেগে বলে আরেকটু একটু হলেই সমিয়া মারা যেত এরপর ভুলে যদি তুমি ওর গায়ে হাত তুলেছো তাহলে আমি তোমাকে থানা পর্যন্ত টানতে টানতে নিয়ে যাব। এমনিতেই ওই পুলিশ অফিসার তোমার নামে কেস করার জন্য উঠে পড়ে লেগে আছে ডুব শয়তানি একটা হাসি দিয়ে বলে আপনি কি থানায় রিপোর্ট করুন আমিও বলবো সমিয়া তার মানসিক মানসিক অসুস্থতার জন্য কত রকমের ওষুধ খায় সবার জানা উচিত যে আমি এক পাগল মহিলার সাথে সংসার করছি এমন তো হতে পারে যে সে সব মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো জলে বুঝতে পারে ঝুপ তাকে হুমকি দিচ্ছে এদিকে সৌমিয়া আড়াল থেকে এসব কথা শুনে দ্রুত এক রুমে এসে দরজা বন্ধ করে ভয়ে কাঁপতে থাকে ক্যাফের কাজ শেষ করে শাইলি বাসায় ফেরার সময় দেখে সৌমিয়া কাউন্টারে দাঁড়িয়ে তাদের মায়ের ছবি পরিষ্কার করছে শাইলি সৌমিয়ার মুখে এতগুলো আঘাতের দাগ দেখে বেশ ভয় পেয়ে বলে তুমি এখনো ওই রূপকে ছেড়ে দিচ্ছ না কেন সৌমিয়া কেমন যেন অস্বাভাবিক ভাবে সাইলিকে ইশারায় চুপ করতে বলে রেগে বলে তোমার যা ভালো মনে হয় তাই করো বলেই চলে যায় রাতে খাবার টেবিলে ধ্রুবের কাছে আসলে বলে হাত ধুয়ে আমার পেছনে পড়ে আছে ওর কোন একটা ব্যবস্থা তো করতেই হবে সৌমিয়া এসব শুনে বেশ ভয় পেয়ে যায় ভিজে বাসায় বসে খাবার খাচ্ছে হঠাৎ ধ্রুপ বাসায় ঢুকে বলে কেমন আছেন আপনি শুনলাম হরিয়ানাতে গিয়ে আপনি আমার পুরোনো কেস ফাইল ঘেঁটে বের করেছেন বলেই বিজের বাসার কিচেনে ঢুকে ফ্রিজ থেকে পানির বোতল বের করে পানি পান করতে করতে হুমকি দিয়ে বলে নিশ্চয়ই জানেন কার সাথে পাঙ্গা নিচ্ছেন বিজে বলে আমি সব জানি হরিয়ানায় তোমার নামে অনেকগুলো কেস আছে এখনই বলছি সাবধান হয়ে যাও নয়তো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস জেলে জেনে ঢুকিয়ে দিবো ঢুপ বলে জানেন তো আমার বাবাকে ভিজে টিটকারি করে বলে তুমি তো জানো তাতেই হবে আর তোমার বাবার পরিচয়ে আমার কিছুই যায় আসে না ঝুপ রেগে ভিজে চুলের মুঠি চেপে ধরলে ভিজে প্রচুর রেগে ধুপের দিকে তাকে থাকে ধ্রুপ রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় বিজয় নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে কারণ এরকম ঘটনা তার সাথে এর আগে কখনোই ঘটেনি বিজয় বাসা থেকে বের হয়ে সোজা গাইতে উঠে বসে আর রাগে করতে থাকে গাইতে আগে থেকেই শাইলি থেকে এমন কথা দেখে শাইলি বলে তুমি শান্ত হও আমাকে কথা দাও তুমি আর সমিয়ার গায়ে হাত তুলবে না ঝ্রুপ বলে আমি তো তোমাকে বলেছিলাম যে সৌমিয়া সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল আর এমনিতেও তুমি জানো যে সৌমিয়া কেমন নিজে ব্যথা পেয়ে নাটক করে ধ্রুপ রূপ জড়িয়ে ধরে বলে আমার পক্ষে ওর সাথে থাকা আর সম্ভব নয় বারান্দায় দাঁড়িয়ে বিজে রূপ আর সাইলিকে দেখে পরের দিন আর সৌমিয়াকে থানায় ডাকা হয় ধ্রুব বলে আমি সত্যি বলছি আমি মারিনি আমি তো শুধু বিজের সাথে কথা বলতে গিয়েছিলাম বিজে আগে গজ করতে করতে বলে তুমি তো দেখছি মারা আর কথা বলার মাঝে তফাৎই জানো না আর এমনিতেও তোমার নামে অ্যাটেম্প টু মার্ডার কেস আছে ধ্রুবের উকিল বলে ওসব তো আগের কথা এখন আমার ক্লায়েন্ট এসব একদম ছেড়ে দিয়েছে নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ এনেছে বিজে সব কথায় তা না দিয়ে সৌমিয়াকে বলে এবার অন্তত নিজের কথা ভাবো আর সব সত্যি বলো কারণ এই ধূপ কখনোই তোমার গায়ে হাত তোলা থামাবে না সৌমিয়া শান্ত গলায় বলে আমাদের মাঝে সব ঠিক আছে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি খুব তাড়াতাড়ি আমরা বাচ্চা নিব আর আমাদের পরিবার বানাবো তাই না ধূপ সৌমিয়ার মুখে এসব শুনে বেশ অবাক হয়ে বলে হ্যাঁ রাতে ধূপ সৌমিয়াকে বলে আজ তুমি যা করলে তার জন্য ধন্যবাদ তখনই শাইলি ধূপকে কল দিলে ধূপ বলে শাইলি হয়তো হোলিতে কি করবে তার প্ল্যান করতে কল করেছে সৌমিয়া কল কেটে ধূপকে জড়িয়ে ধরে বলে চলো আমাদের গল্পটা নতুন করে শুরু করা যাক তুমি যেভাবে আমাকে আকাশে মেঘেদের মাঝখানে নিজের মনের কথা বলেছিলে সেভাবে আবারও আমি তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চাই ধূপ বলে ভয় পাবে না তো সৌমিয়া বলে তুমি তো আছো বলেই ধূপকে জড়িয়ে ধরে ধূপ বলে ঠিক আছে তবে সেটা হোলির পরে দেখতে দেখতে হোলি চলে আসে শালি নাচ গানে বেশ মেতে আছে আর সুযোগ পেলে ধূপের কাছে যাওয়ার চেষ্টা করছে ধূপের বিরুদ্ধে প্রমাণ দেখানোর জন্য নলের সাথে কথা বলে বিজে মন্দিরের বাইরে আসে এদিকে ধ্রুব আর সাইলি কে কাছাকাছি দেখে সৌমিয়া ধ্রুবের হাত টেনে বলে এখনই চলো ধ্রুব বলে আরো কিছুক্ষণ পরে যাই বলে আমরা যাব বাধ্য হয়ে সাথে যায় এদিকে মোবাইলে ধ্রুবের সব রেগে দেখি এটা দিয়ে কোনো কাজই হবে না তখনই জলের কাছে সৌমিয়ার কল আসে কল রিসিভ করতেই জলি বেশ ঘাপে যায় বিজে কি হয়েছে জিজ্ঞেস করলে জলি বলে সৌমিয়ার গলা শুনে মনে হচ্ছে বেশ ভয় পেয়ে আছে ওরা দুইজন ভ্যালি ভিউ পয়েন্টে গেছে বিজে বলে আমি যাচ্ছি যাওয়ার আগে ভিজে শাইলিকেও খবরটা দিয়ে দেয় শাইলি আর ভিজে যত দ্রুত সম্ভব ভিউ চলে আসে বিজে দূরবিন দিয়ে দেখে সমিয়া সাহায্যের জন্য চিৎকার করছে আর তাদের প্যারাশুটটা গোল গোল ঘুরছে যেন যে কোনো সময় ক্রাশ করবে এসব দেখে শাইলিও ভীষণ ভয় পেয়ে বলে ওরা তো যে কোনো সময় মাটিতে ক্রাস করবে বিজে কনস্টেবল কে বলে ব্রিজের কাছে রেস্কিউ টিম পাঠাও আর সাথে অ্যাম্বুলেন্স ও কল করো এদিকে সমিয়া তখনও সাহায্যের জন্য চিৎকার করছে প্যারাশুটটা ধীরে ধীরে নিচে নামতে থাকে আর এর মধ্যে এসে আটকে যায় রেস্কিউ টিম এসে দ্রুত তাদেরকে উদ্ধার করে কনস্টেবল ধূপকে রেগে বলে তুমি ওকে মারতে চাচ্ছিলে তাই না ধূপ বলে আমি কিছুই করিনি সৌমিয়া নিজেই লাফালাফি করছিল এদিকে শাইলি তার বোনের কাছে আসতে চাইলে পুলিশ তাকে বাধা দেয় বিজে সৌমিয়ার কাছে এসে বলে সব ঠিক আছে সৌমিয়া ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়িয়ে বোঝায় যে ঠিক আছে ব্রিজে ধূপকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে বললে ধূপ বলে আমি তোকে বাঁচানোর চেষ্টা করলাম সৌমিয়া তুমি আমাকে বাঁচাও ধূপকে পাগলামে কথা দেখে বিজে রেগে ধূপকে কোষে এক থাপ্পড় মারে এরপর ধূপকে টেন হিচড়ে থানায় নিয়ে আসা হয় সৌমিয়া থানায় বসে পানি পান করছে সাইলিও থানায় বসা সৌমিয়া বলে ধূপ আমাকে জানে মারার চেষ্টা করেছিল থেকে চিৎকার করে বলে মিথ্যা বলছে। আমি কিছুই করিনি বিজে করতে বলে বলে বিজেকে দেখে উপরের মহল থেকে চাপ আসছে এর থেকে ভালো হবে আমরা এই কেস ত্রিপাধিকে সলভ করতে দেই বিজে বলে এই কেসটা আমি একাই দেখব যতই উপরের মহলে চাপ থাকুক না কেন ধূপ এবার সবার চোখের সামনে এসব করেছে সবাই এগুলো রেকর্ডও করে করেছে আমি ওকে ছাড়ব না ললিত বলে আশা রাখি এই কেস তুমি জিতবে বিজে বলে সৌমিয়ার জন্য আমাকে জিততেই হবে রাতে থানায় সবাই ধুবের কেস নিয়ে কথা বলছে সবাই কানা ঘোষণা করছে যে কোনো পুলিশ অফিসারকে আজ পর্যন্ত কেউ কেস লোটে দেখেনি কনস্টেবল রসন বলে বিজের বাসায় ওকালতি ডিগ্রি সার্টিফিকেট দেখেছি তখন বিজে এসে ফাইল চাইলে রসন তাকে ফাইলটা এগিয়ে দেয় ঠিক তখনই থানার বাইরে বড় বড় তিনটা গাড়ি এসে থামে একজন কনস্টেবল এসে খবর দেয় ডুবের বাবা এসেছে ডুব বাবার কথা শুনে শয়তানি হাসি দিয়ে ভিজের দিকে তাকায় কনস্টেবল জানায় হয়তো মন্ত্রী কিছু একটা করেছে ভিজে বলে আজ ওর বাপও ওকে বাঁচাতে পারবে না তখনই ধুবের উকিল ভিজের কাছে আসে ধ্রুব টিটকারি করে বলে আপনার যা ইচ্ছা করতে পারেন কিন্তু আপনি কিছু বুঝে ওঠার আগেই আমি এখান থেকে বের হয়ে যাব ধ্রুবের বন্ধুরা হুড়মুড় করে থানায় ঢুকতেই ভিজের রেগে বলে সব কটাকে থানা থেকে বের করো ধ্রুবের উকিল ধ্রুবের বাবাকে কল করে জানায় এবার আমাদের যা করার কোর্টে গিয়েই করতে হবে ধ্রুবের বাবা জিজ্ঞেস করে কে উকিল বলে অরুণা গোয়েল মহিলা বিচার বিচারকের নাম শুনে ধ্রুবের বাবা বিরক্ত হয়ে কল কেটে দেয় এদিকে ভিজে গাড়ি করে বাসার দিকে গাড়ি ইচ্ছা করেই তার গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে কম সেও দক্ষ হাতে পুরো ব্যাপারটা সামনে নেয় এরপর গাড়ি থেকে নেমে ওই গাড়ির দিকে দাঁড়াতেই গাড়িটা ইউটার নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তার আর বুঝতে বাকি নেই এটা ধ্রুবের বাবার কাজ আজ কোর্টে ধ্রুব আর সৌমিয়ার কেসের প্রথম হিয়ারিং কোর্টে ভিজে বিচারককে বলে প্রতি বছর প্রায় চার হাজার মহিলা ডোমেস্টিক ভায়োলেন্স এর কারণ মারা যায় সৌভাগ্যক্রমে আমার মক্কেল বেঁচে গেছে আর তা নিজের জন্য ন্যায্য বিচার চাইতে এসেছে এখানে সৌমিয়ার গত কয়েক মাসের মেডিকেল রিপোর্ট আছে বিজে বলে সৌমিয়ার স্বামী তাকে হবে মারধর করে কারণ সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না একবার তো সৌমিয়াকে মেরে সেই থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আদমরা করে চলে গিয়েছিল তার শৈলে থাকা চিহ্নগুলো এই সব কিছু প্রমাণ বিচারক সৌমিয়ার ক্ষত চিহ্ন ছবি দেখতে থাকে যুব বিচারককে জানায় সৌমিয়া অনেক বেখেয়ালে চলে মাঝে মাঝে নিজেই কেমেটে দরজায় আঘাত পেত বিজে বলে ক্যামিনেট দরজা সৌমিয়াকে কেন বারবার আঘাত দেয় দরজার সাথে কি সৌমিয়ার কোনো কি কখনো তোমার ঝগড়া ঝামেলা হয়ে সৌমিয়াকে কাঠগ্রায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করে আমাদের সবাইকে বলুন হলির পার্টিতে কি হয়েছিল সৌমিয়া বলে পার্টি শেষে ধ্রুব আমাকে প্যারাগ্লাইডিং করতে নিয়ে যায় আমি সেদিন এটা ভেবে অনেক খুশি ছিলাম যে আমরা নতুন করে সবকিছু শুরু করতে যাচ্ছি ঠিক তখনই আকাশে আমাদের মাঝে কথা কাটাকাটি হয় আর ধ্রুপ আমার সেফটি বেলটা খুলে দেয় ধ্রুপ চিৎকার করে বলে সৌমিয়া মিথ্যা বলছে বিচারক ধ্রুপকে চুপ করতে বলে বিজয় সৌমিয়াকে জিজ্ঞেস করে ধ্রুপ যেদিন তোমাকে সেই থেকে নিচে ফেলে দিয়েছিল সেদিন কি তোমাদের মাঝে বাচ্চা নিয়ে ঝগড়া হয়েছিল সৌমিয়া ধূপের দিকে তাকিয়ে বলে হ্যাঁ এরপর সৌমিয়ার চাচাও কাঠগরে দাঁড়িয়ে বলে ধ্রুপ প্রায়ই সৌমিয়ার গায়ে হাত তুলতো ধ্রুপের উকিল জিজ্ঞেস করে আপনি তাহলে এর আগে কমপ্লেন করেননি কেন সৌমিয়া চাচা বলে আমি ভেবেছিলাম এটা ওদের ব্যক্তিগত ব্যাপার এরপর জলিকে ডাকা হলে জলি বলে ছোট ছোট ব্যাপারে ধ্রুব ভীষণ লেগে যেত ঢুভ বলে রাগার মতো কাজ করলে রাখবো না কেন কোর্ট থেকে পাশ হয়নি যে ধুবে যখন রাগ উঠবে তখন সে যা ইচ্ছা তাই করতে পারবে আমি জানি তোমার বাবা মন্ত্রী কিন্তু সেও এখন পর্যন্ত আইন বের করতে পারেনি কোনো ভাব নিয়ে বলে আপনি জানেন মারার কেস কিভাবে হয় উদা নামের আমার একটা প্রতিবেশী ছিল সে তার স্ত্রীকে সবার সামনে দিনে দুপুরে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল ওই মেয়ের বাবা মা আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিল আর আমরা তাদের সাহায্য করি কারণ আমি মহিলাদের সম্মান করি ধ্রুবের কথা শুনে বিজয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আমি ওকে আর কোন প্রশ্ন করতে না বিচারক ধ্রুবের পক্ষের উকিল কুমারকে বলে আপনি কিছু বলতে চান কুমার বলে আমার ক্লায়েন্টের রাগ বেশি মারা হাত মুচড়ানো এসব ছোট ছোট বিষয় প্রত্যেকটা বাসাই হয়ে থাকে আমি জানি এটা হওয়া উচিত নয় কিন্তু তারপরও এগুলো হয় কারণ এগুলো ঘরের ভেতরের ব্যাপার কিন্তু এখানে রুভের নামে অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হয়েছে একটা বিষয় বলে রাখি আমার ক্লায়েন্টের কারণে সৌমিয়ার শৈলে এমন কোনো ক্ষত হয়নি যে তার মৃত্যু হতে পারে সৌমিয়া নিজেই পা পা ছিলে সেই থেকে পড়ে গিয়েছিল তাই এই কেসের কোনো ভিত্তি নেই বিজয় বলে আর বাকি ক্ষতগুলোর কি হবে কুমার বলে আপনি তো নাছর বান্দার মতো সৌমিয়ার পিছনে পড়েছিলেন যেন সে রুবের বিপক্ষে কমপ্লেন লেখায় কিন্তু সৌমিয়া জানত এটা না ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আর না অ্যাটেম্প টু মার্ডার এর কেস আমি এখন কোর্টের কাছে এমন একটা প্রমাণ হাজির করতে যাচ্ছি যে সবার চোখ কপালে উঠে যাবে সাথে সাথে এটাও প্রমাণ হয়ে যাবে যে এই কেসটার কোনো ভিত্তি নেই কারণ সৌমিয়ার মানসিক অবস্থা ভালো না বলেই কুমার সেই সব ওষুধ আর প্রেসক্রিপশন আনে যেগুলো সৌমিয়া রোজ খায় এবার কুমা ধ্রুবকে বলে আপনি আপনার স্ত্রী মানসিক সমস্যার ব্যাপারে কোর্টকে জানান ধ্রুবা দিকে তাকিয়ে বলে আমি ব্যাপারটা কোর্টে বলতে যে সৌমিয়ার মানসিক সমস্যা আছে বিয়ের পর পারি খেতেই থাকে উঁচু জায়গাকে ভয় পায় আত্মহত্যা করার চেষ্টা করে হঠাৎ কান্না করে আবার ভয় পেতে শুরু করে এসব সৌমিয়ার রোজকার ব্যাপার আমি সব সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি সৌমিয়ার বয়স যখন আট বছর তখন সে নিজের মাকে হারিয়েছে তাই তখন থেকেই সৌমিয়া এই অবস্থা ধ্রুব সৌমিয়াকে বলে আমি সত্যি সত্যি তোমার খেয়াল রাখতে চাই আমি একজন ভালো স্বামী হতে চেয়েছিলাম কিন্তু পারিনি বিচারক পুরো ব্যাপারটা নোট করে বলে কোর্ট আজকের মতো সব বয়ান শুনে নিয়েছে আগামী সপ্তাহে আবারও কোর্ট বসবে সেদিন রাতেই বিজয় শালীর বাসায় এসে শালীর দিকে লিগাল নোটিস ছুড়ে বলে তোমাকে তো এর পরের বার কোর্টে আসতেই হবে পরের সপ্তাহে শাইলিকে বাধ্য হয়ে কোর্টে আসতে হয় বিজে শাইলিকে জিজ্ঞেস করে তুমি কি এটা জানতে যে ধ্রুব তোমার বোনের গায়ে হাত তুলতো তুমি কখনো তাকে আটকানোর চেষ্টা করনি শাইলি বলে আমি যে চোখে কখনো দেখিনি আর সোমেশের মুখে আমাকে কিছুই বলেনি আর আমি ওদের মাছখানে যেতেও চাইনি বিজে বলে সোমিয়া হয়তো তোমাকে জন্যই বলেনি কারণ তোমার আজুবের মাঝে সম্পর্ক ছিল সায়রি বলে সেটা বিয়ের আগে ছিল বিজে বলে এইজন্যই তুমি ওদের বিয়েটা নিয়ে খুশি ছিলে না কুমার আটকাতে চাইলি বিজে বলে আমি এই প্রশ্নের মাধ্যমে এই কেসের আসল কারণটা বের করতে চাই বিচারক অনুমতি দিলে বিজে শায়লিকে বলে তুমি এটা কখনো মেয়িতে পারোনি যে তোমার সহজ সরল বোন তোমার নাকের নিস থেকে ডুবকে বিয়ে করে নিল এইজন্যই বিয়ের কিছুদিন পর ওদের সম্পর্কের মাঝখানে ফাটল হতে শুরু করে তুমি খুব সুন্দর ভাবে তাদের মাঝখানে ঢুকে পড়লে এরপর তুমি আবারও ধ্রুবের সাথে সম্পর্কে জড়ালে বিজয় এবার ধ্রুবকে বলে বিয়ের পর কি আবার সাথে আপনার সম্পর্ক হয় কারণ আমাদের কাছে কল রেকর্ড আছে বলে বিয়ের আগে শাইলি আর আমি ডেট করতাম বিয়ের পর সৌমিয়ার সাথে থাকাটা কঠিন হয়ে যাচ্ছিল আমার সাপোর্টের দরকার ছিল তাই শালির সাথে আবারও কথাবার্তা শুরু হয় উইয়া জিজ্ঞেস করে তাহলে বলুন হোলির দিন কি হয়েছিল রুপ বলে সেদিন হোলির পার্টির পর আমি সৌমিয়াকে নিয়ে প্যারাগ্লাইডিংয়ে গিয়েছি ছিলাম জানি না কাছে কি হলো সমের যে সেফটি বেল খুলে ছটফট করতে শুরু করে আমাকে প্যাশোরটা কন্ট্রোল করতে দিচ্ছিলই না সমিয়া হয়তো ভয় পাচ্ছিল যে আমি আর শাইলি আবারও এক হয়ে গেছি এই জন্য সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল বিজে বলে তার মানে তুমি এটা বলতে চাচ্ছ যে সমিয়ান যে জীবনে ঝুঁকি নিয়েছে শুধুমাত্র তোমাকে ফাঁসানোর জন্য কারণ সে মানসিক ভাবে অসুস্থ কিন্তু তুমি নিজেই কোর্টকে বলেছিলে যে সমিয়া উচুতে ভয় পায় আর সে প্যারাগ্লাইডিং করতে জানে না তাহলে সমিয়া নিজের সেফটি বেল কিভাবে খুলতে পারে এবার নিজের কথার জালে নিজেই ফেসে যায় বিজে আরো কিছু সাক্ষীকে ডেকে আনে যারা সেদিন সেখানে উপস্থিত ছিল আর সৌমিয়া এবং ধুফকে ক্রাশ করতে দেখেছিল একটা মেয়ে কাঠগড়ে দাঁড়িয়ে বলে আমি ওইদিন ভিডিও করেছি আর অফিসারদেরকে সেই ভিডিও দিয়ে দিয়েছি মেয়েটার সেফটি বেল খোলা ছিল আছে এটা পিছন থেকে সৌমিয়াকে ধাক্কা দিচ্ছিল ধুফ বলে এরা সবাই মিথ্যা কথা বলছে বিজে বিচারককে বলে কেসটা ভীষণ পরিষ্কার ধুব অল্পতেই ভীষণ রেগে যায় সে নিজের স্ত্রীকে নিয়ে খুশি ছিল না আর তার সাথে শাইলির আবারও সম্পর্ক গড়ে ওঠে তাই যখন প্যারাগ্লাইডিং এর সময় সৌমিয়া বাঁচানোর কথা বলে তখন ধুফ প্রচুর রেগে তাকে মারার চেষ্টা করে ধুফ চেয়েছিল পুরো ব্যাপারটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে সাজাতে কিন্তু এটা ভাবিনি যে সৌমিয়া তার বিরুদ্ধে লড়াই করবে এটা বলে রাখা ভালো যে ধুব প্রথমবার এমন চেষ্টা করেনি হরিয়ানা কোর্টে ডুবের নামে কেস ফাইল করা আছে সব শুনে বিচারক রায় শোনায় যে দুই পক্ষে সব প্রমাণ এবং বয়ান শোনার পরে কোর্ট এটাই ঘোষণা করেছে যে ধুব দোষী তাই কোর্ট ধুবকে তেরো বছরের জেলে সাজা শোনাচ্ছে সৌমিয়া কান্না করতে থাকে ফাইনালি তার জীবন থেকে থেকে ধুবের কালো ছায়া সরে গেল সৌমিয়াকে ন্যায় বিচার পাইয়ে দিতে পেরে বিজে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে ধুবকে টেনে নিয়ে যাওয়া হলে কুমার বলে আমরা হাইকোর্টে আপিল করব। কেস এখানেই শেষ হয়ে যায়নি সবাই বিজেকে ধন্যবাদ জানাতে থাকে কিন্তু সাইলি কোর্ট থেকে বের হওয়ার সময় পেছনে ফিরে সৌমিয়া দিকে কি যেন ইশারা করে আর সৌমিয়াও কাঁদতে কাঁদতে হেসে দেয় ব্যাপারটা বিজের কাছে কেমন যেন সন্দেহজনক মনে হয় থানায় বিজের কেস সাকসেস উপলক্ষে কেক কাটা হয় রসান বিজেকে জিজ্ঞেস করে আপনি বাসায় যাবেন না বিজে বলে আমি আর দশ মিনিট পরেই বের হব বিজে বারবার শাইলের সে কথা মনে পড়ে বিজের মনে হয় এই কেসটা এত সহজে কি হবে সলভ হয়ে গেল হয়তো আমি কোনো বড় পয়েন্ট মিস করেছি ওরা সবকিছু এতটা প্রাণ করেছে যে কোনো প্রমাণ ছাড়িনি তবে ওরা একটা ভুল করেছে আর সেটা হলো ভুল অফিসারের সাথে পাঙ্গা নিয়েছে ওরা এটা জানে না যে প্রমাণ জোগাড় করার জন্য আমি এই কেসের ততটা গভীরে যাওয়া সম্ভব ততটাই গভীরে যাব পরের দিন সকালে বিজের রসানকে নিয়ে সমিয়ার দোকানের বাইরে দাঁড়িয়ে তাদের উপর নজর রাখে রসান অবাক হয়ে জিজ্ঞেস করে আমরা এখানে ঠিক কি করছি বিজে বলে ওই তিন মহিলার ব্রেনে কি চলছে তা বোঝার চেষ্টা করছি আমার মন বলছে কিছু একটা ভুল তো অবশ্যই হচ্ছে আচ্ছা এখান থেকে ওই পার্টির রাত ময়দান কত দূরে বলে আর ওই ভ্যালি ভিউ পয়েন্ট রসান বলে সেটা তো রাত ময়দান থেকে আরো দশ মিনিট দূরে বিজে বলে ঠিক আছে হোলির দিনে এই দোকানের আশেপাশে সব গলি রাত ময়দান আর ভ্যালি ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তার সব ফুটেজ আমার লাগবে রাতের শেলি দোকানে একাই বসে আছে বিজে এসে বলে তোর বোন তো সবসময় ড্রামা করে মিথ্যা বলে এই তুই কখনো তোর বোনকে সাপোর্ট করিস না তা কি মনে হয় ধ্রুব কি সত্যি বলছিল ধ্রুব তো কখনো সৌম্যাকে মারেনি তোর বোনই ধ্রুবকে মারার চেষ্টা করেছে তাই না সেইলে হঠাৎ বলে আমি কখনো সব দেখিনি তবে এটা শিওর যে ধ্রুব সৌম্যাকে মারত সৌম্যা নিজেকে আঘাত করলেও ধ্রুবকে কখনোই মারতে পারে না ব্যাস বিজে তার ক্লু পেয়ে শয়তানি একটা হাসি দিয়ে বলে আমার আগাগোড়ায় সন্দেহ ছিল তুই খুব ভালোভাবে বোনের দায়িত্ব পালন করতে পারবি বলেই বের হয়ে যায় বাসায় ধীরে কেসের সব ফাইল ঘাটতে ঘাটতে ভাবে এই যমজ বোন তাদের যমজ হওয়ার সুযোগের সদ্ব্যবহার করে ডোমেস্টিক ভায়োলেন্স কেসটাকে অ্যাটেম টু মার্ডার কেসে বদলে তিন বছরের সাজার বদলে তেরো বছরের সাজা করিয়ে দিয়েছে তাও আবার বিজের বিশ্বাসের সুযোগ নিয়ে কে এখন শুধু একটা ক্লু খুঁজতে হবে যেটা এই তিন মহিলার সব প্ল্যান নষ্ট করে সত্যটাকে সামনে আনবে রসান এসে বলে ম্যাডাম আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে আপনি এই কেস দিতে গেছেন তাহলে আবার এসবের কি দরকার বিজে রেগে রসানের দিকে তাকালে রসান দেদোর বিজে কেসের সব ছবি আর সিসিটিভি ফুটেজ দেখতে থাকে পর সকাল হতেই জলি দেখি সেলি অন্য মনস্ক হয়ে দাঁড়িয়ে আছে জলি আসতেই সেলি জিজ্ঞেস করে আমরা কোনো ভুল করিনি তো বলার সাথে সাথেই সেলির চোখ থেকে টপ টপ করে পানি পরে শেলি সেদিন রাতের কথা মনে পড়ে যায় শেলি দোকানে এসে সৌমিয়ার এই অবস্থা দেখে বলে তুই ও ধূপকে ছেয়ে দিস না কেন সৌমিয়া মুখে হাত দিয়ে কেমন যেন অস্বাভাবিক ভাবে চুপ করতে বলে শেলি বিরক্ত হয়ে দোকান থেকে বের হয়ে যায় তবে সেদিন দোকান থেকে বের হওয়ার পরও সেলির মনে হচ্ছিল সৌমিয়ার অস্বাভাবিক আচরণ কেন করলো তাই আবারও সৌমিয়াকে দেখতে দোকানে আসলে অদ্ভুত একটা শব্দ শুনতে পায় সৌমিয়া এক ভাবে একদিকে তাকিয়ে কি যেন করছে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে সেলি ভালো করে লক্ষ্য করে দেখে সৌমিয়া একটা পাথর দিয়ে আঙ্গুলের জোরে জোরে বাড়ি মেরে রক্তাক্ত করে ফেলেছে সেলি সৌমিয়াকে ডাকতেই সৌমিয়া কেঁপে ওঠে শেলি এই অবস্থা দেখে রেগে বলে তুই কি পাগল হয়ে গেছিস তাড়াতাড়ি ব্যান্ডেজ খুঁজতে শুরু করলে সৌমিয়া আনমনেই বলতে থাকে সব দোষ আমার আমি তাকে বাঁচাতে পারিনি ওই রাতে মাকে মেরে ফেললো সব দোষ আমার বাবা আমার সামনে মাকে খুন করলো আর আমি চুপ করে থাকলাম বাবার সাজা হওয়া উচিত ছিল সব দোষ আমার শেলে ধীরে ধীরে সৌমিয়ার কাছে আসলে এসব শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে সৌমিয়া বলে ধ্রুবের সাজা হবে না আমাকে ওই ধূপ মেরে ফেলবে তাই না সৌমিয়া বলে ওই ধ্রুবেরও সাজা হবে না মায়ের মতো ওই ধ্রুপ আমাকে মেরে ফেলবে তাই না আমাকেও মেরেই ফেলবে সৌমিয়ার এই অবস্থা দেখে শেলিরও মন গলে যায় সেইলি বলে ধ্রুবের কাছে থাকার কোনো দরকার দরকার নেই ব্যাগ গোছাবি তুই আমার সাথে যাবি সৌমিয়া শেলির কথায় উঠে তো দাঁড়ায় কিন্তু হঠাৎ কান্না করতে করতে বলে আমার দুইটা মেয়ে আছে ওদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না বলেই তাদের ছোটবেলার ছবি দেখিয়ে বলে এই দেখো সৌমিয়া আর শেলি এই কথা শোনা মাত্রই শেলি যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয় সৌমিয়ার এই অসহায় অবস্থা দেখে শেলির চোখে পানি চলে আসে সে ধীরে ধীরে পিছনে হাঁটতে থাকে সৌমিয়া পাগলের মতো পোলার বকতেই থাকে আমার ছোট বাচ্চাদেরকে রেখে আমি কোথাও যাব না কিন্তু ধূপ আমাকে মেরে ফেলবে আর ধুবের কোন সাজাও হবে না বলেই মাথায় জোরে জোরে বাড়ি দিয়ে বলে সব দোষ আমার সৌমিয়াকে এই অবস্থায় দেখে শেলি আর সহ্য করতে না পেরে সৌমিয়াকে শান্ত করে বলে ধূপকে আমি সাজা দিব তুই শান্ত হ সৌমিয়া কান্না করতে করতে বলে কিন্তু ধুবের তো অনেক শক্তি ওকে কিভাবে হারাবো শেলি চোখে মুখে প্রতিশোধের আগুন নিয়ে বলে আমরা মিলে ওকে সাজা দিব আমরা মিলে ওকে সাজা দিব বলে সৌমিয়াকে জড়িয়ে ধরে সৌমিয়া চিৎকার করে কান্না করতে থাকে ফাইনালি তার বোন তার কষ্টটা বুঝতে পেরেছে এসব ভাবতে ভাবতে শৈলীর চোখে পানি চলে আসলে ললিতা চোখ মুছিয়ে বলে মহাভারতে কৃষ্ণা অর্জুনকে যুদ্ধ করতে বলেছিল আজ তুমিও তোমার বোনের জন্য সেই যুদ্ধে নেমেছ বিজয় দোকানের পাশের সিসিটিভি ফুটেজ চেক করতে করতে দোকানের সামনে ধ্রুবের গাড়িকে দাঁড়াতে দেখে সাথে সাথে ধ্রুবের সাথে কথা বলতে জেলে আসে ধ্রুব বিজেকে দেখেই রেগে উঠে যেতে গেলে বিজয় বলে আরে শান্ত হয়ে বস আর এটা বল যে অ্যাক্সিডেন্টের সকালে কি হয়েছিল তুমি আর সমিয়া হোলি পার্টি থেকে সোজা ভ্যালি ভিউ পয়েন্টে গিয়েছিল তাই না নাকি কোথাও দাঁড়িয়ে ছিলে রুফ এবার বেশ ভাবনায় পড়ে যায় विजय জিজ্ঞেস করে ভ্যালিভিউ পয়েন্টে যাওয়ার হলে তোর গাড়ি সৌমিয়ার দোকানের ওই রাস্তায় কি করছিল এই রাস্তা দিয়ে তো ভ্যালিভিউ পয়েন্টে যাওয়া যায় না জুপ বলে সৌমিয়ার দোকানে তার ইনহেলার ভুলে রেখে এসেছিল সেটা নিতেই সৌমিয়ার দোকানে যায় আর আমি দোকানের সামনে দুই মিনিটের জন্য দাঁড়াই বিজয়ের মনে পড়ে সৌমিয়া উঠতে যেতে ভয় পায় তাহলে সে কেন তার প্যারাসুটের হারনেস খুলবে অর্থাৎ সেদিন ইনহেলার নেওয়ার বাহানায় সৌমিয়া গায় থেকে নেমে দোকানে আসে সেই সেলি তখন দোকানে সৌমিয়ার মতো গেট আপে অপেক্ষা করছিল সেলি সৌমিয়ার রিং আর চাবি নিয়ে গাইতে ওঠে আর সৌমিয়া সেলির মতো ড্রেস আপ করে ব্রিজে আসে প্যারাগাইডিং এর সময় ব্রিজের কাছাকাছি আসতেই সেলি হারনেস খুলে লাভ গেলে ধূপ ধরে আটকাতে থাকে আর সেলি হেল্প বলে চিৎকার করতে থাকে ফাইনাল তাদের প্ল্যান সাকসেস হয় আর ধূপের তেরো বছরের সাজা হয় তাই কোর্টে সেলি সৌমিয়ার দিকে তাকাতেই সৌমিয়ার মুখে হাসি ফুটে ওঠে এই যমজ দুই বোনের প্ল্যান বুঝতে পেরে ব্রিজে হাসতে থাকে ধূপ হয়ে তাকালে বিজে বলে যেই কথা কোর্টে বলা উচিত ছিল সেটা বাদে বাকি সব তুই কোর্টে বলেছিস বলত কোথাকার বলেই বিজে চলে যায় থানায় লেডি কনস্টেবল শীতাল জিজ্ঞেস করে মেডিকেল হওয়ার আগে তুমি এবার ওই দুজনকে একা তো সিতাল বলে না ওরা তোমার চোখের সামনে এখানেই ছিল হঠাৎ কি মনে পড়ায় বলে তবে হ্যাঁ দুজন একসাথে ওয়াশরুমে গিয়েছিল কিন্তু আমি তোদের সাথেই ছিলাম অর্থাৎ ভিজে থানা থেকে বের হতেই ওয়াশরুম এর বাহানা করে দুই বোন আবাদাদের তাদের ড্রেস অদল বদল করে নেয় যেন মেডিকেল আর ডিএনএ রিপোর্টে তারা ধরা না পড়ে বিজে প্রচুর রেগে শেলির কাছে এসে বলে একজনকে তেরো বছরের সাজা দিয়ে আদামে ড্রিঙ্কস করছো দোকানে একবার অদল বদল তারপর থানায় আবারও অদল বদল কি ভেবেছিলি তোরা তিনজন মিলে আমাকে বোকা বানাবি আর আমি তো আমার নিজের ভাইকে ছাড়িনি তাহলে তোরা কি জিনিস আমি এই কেস আবারও ওপেন করব। বলেই রেগে বের হয়ে যায় শেলি দৌড়ে এসে বলে আপনি কি চান আমি অপেক্ষা করতাম যে কবে ওই ধ্রুব আমার বোন সৌমিয়াকে খুন করবে আর আমি কোর্টে গিয়ে ওর মৃত্যুর জন্য বিচার চাইব সেদিন তো সৌমিয়া কে প্রায় আদমরা করে দিয়েছিল সে দেখি অ্যাটেম্প টু মার্ডার ছিল না আপনি খুব ভালো করে জানেন আজ নয়তো কাল ধূপ সৌমিয়াকে মেরেই ফেলতো আর সেদিনের ওই ঘটনার জন্য ধূপ তেরো বছরের সাজা অবশ্যই ডিজার্ভ করে আসলে ন্যায় বলতে কি বোঝায় আইনের বই অন্ধের মতো ফলো করতে হবে তাতে ক্রিমিনাল ছাড়া পেয়ে যাক না যাক কিছুই যায় আসে না ধূপ তো ন্যানি জলিকে আগেই বলে দিয়েছিল সে খুব সহজেই সৌমিয়াকে পাগল প্রমাণ করে দিবে কোর্টেও তো সৌমিয়াকে প্রায় পাগল প্রমাণ করেও দিয়েছিল মারার চেষ্টা করুক বা রোজ মারুক আমরা কিছুই প্রমাণ করতে পারতাম না কারণ এই সব বন্ধ দরজার ভিতরে হতো তাই আমরা বাধ্য হয়েছি এই সব কিছু সবার সামনে করতে যেন হাজারটা প্রমাণ থাকে কারণ কোর শুধু প্রমাণে বিশ্বাস করে আর ওই বদমাইশ আমার বোনের সাথে যা করেছে তাকে সেজন্য যেভাবেই হোক সাজা পেতেই হবে আমার যা ঠিক মনে হয়েছে আমি করেছি আপনার যা ঠিক মনে হয় আপনিও সেটাই করবেন বিজের থানায় এসে ভাবতে থাকে তার এখন কি করা উচিত সকাল হতে দুই বোন আর জলি থাকে তাদের কি করা উচিত সেইলি পরম যত্নে সৌমিয়ার হাত ধরে তাকে সাহস যোগায় বিজে ঠিকই কেস রিওপন করায় আর আজ তাদের হেয়ারিং তবে বিজের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট বিচারক এসে কেস শুরু করতে বলতেই শেলি দাঁড়িয়ে বলে দোষটা আমার বিচারক শেলিকে উইটনেস বক্স এসে কথা বলতে বললে শেলি বলে আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী শেলি ছোটবেলার কথা মনে পড়ে যায় মায়ের সাথে তারা কত সুখেই না ছিল কিন্তু মায়ের পিঠে বিশাল বড় এক আঘাতের চিহ্ন দেখা যায় মেয়েদের মেকআপ শেখালেও আসলে এই মেকআপের আড়ালে মাদার আঘাতের চিহ্নগুলো গুলো লুকিয়ে রাখতো ফ্যামিলি ডিনারে বাবা ড্রিঙ্কস করছে দেখে মা মানা করলেও বাবা সবার সামনেই মায়ের হাত জোরে চেপে ধরে সৌমিয়া এবং শেলির চাচা সব বুঝলেও চুপ করে থাকে যেন সে কিছুই দেখেনি শেলি বলে যখন কোনো বাসায় কোনো নারী প্রতি নির্যাতন করা হয় তখন দোষটা শুধু ওই বাসার কর্তার হয় না বরং তাদের সবার দোষ থাকে যারা সব দেখা সত্ত্বেও চুপ করে থাকার সিদ্ধান্ত নেয় বাবা একদিন মায়ের হাত আয়রন দিয়ে পুড়িয়ে দেয় মনের আর শৈলের হাজারটা আঘাতের চিহ্ন নিয়েও মা মেয়েদেরকে কিছুই বুঝতে দিত না এদের ঘুম পাড়িয়ে নীরবে কান্না করতো একদিন সৌমিয়া দেখে বাবা মাকে অনেক মারছে মা যন্ত্রণায় চিৎকার করতে করতে হঠাৎ মেঝেতে পড়ে যায়। এরপর মা আর কোনো কথাই বলে না। সৌমিয়া দৌড়ে এসে মাকে জাগানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। এক মহিলা কনস্টেবল এসে সৌমিয়াকে জিজ্ঞেস করে, "তুমি কিছু দেখেছো?" সৌমিয়া কিছু বলতেই যাবে তখনই তার চাচা ইশারায় কিছু বলতে মানা করে। পেছন থেকে শৈলিও ইশারায় চুপ থাকতে বলে। তাই সৌমিয়া মায়ের মৃত্যুর সত্যটা নিজের মধ্যে দাফন করে নেয়। শৈলি বলে, "মায়ের মৃত্যুর কারণ শুধু বাবা না, বরং আমি আর চাচুও ছিলাম। মায়ের সাথে হওয়া অন্যায় আর মাকে ন্যায় বিচার দিতে না পারার কষ্ট চাপতে চাপতে সৌমিয়া মানসিক রোগী হয়ে যায় বলে সেদিন আমার পুলিশকে সব বলা উচিত ছিল কিন্তু সত্য বলার জন্য জন্য প্রতি হওয়া বিচারের তুলতে অনেক দরকার হয় আর এই সাহস যোগাতে পারে না আমার মা সেই সাহস জোগাতে পারেনি কিন্তু আমার বোন লড়াই করেছে আমার জেদ এবং অহংকারের জন্য আমি কখনোই ওর যন্ত্রণা বুঝতে পারিনি তাই দয়া করে ওর সাহসটাকে ভেঙে দিবেন না এসব শুনে বিজের মাথা নত হয়ে যায় বিচারক বিজেকে নতুন প্রমাণ দেখাতে বললে প্রমাণ দেখাতে গিয়েও কি ভেবে বলে এই কেস আমাকে এমন এক দ্বিধায় এনে দাঁড় করিয়েছে যে আমি ভাবতে বাধ্য হচ্ছি আমি আইনের গতানুগতিক কথাকে মানবো নাকি নিজের মনের কথাকে আসলে একটা মেয়ের উপর যখন নির্যাতন করা হয় তখন শুধু সেই মেয়ে একাই এই কষ্ট ভোগ করে না বরং তার পুরো পরিবার সেই কষ্ট ভোগ করে সবচেয়ে বেশি তার সন্তানেরা আর একটা জেনারেশন শেষ হয়ে যায় আমি এই কেস রিওপেন করার আর্জি ফিরিয়ে নিচ্ছি এবং কোর্টের মূল্যবান সবাই নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি কথাটা

এবং যারা কোনো বৈবাহিক বা কোনো সম্পর্কে জড়িত তারা এমন নির্যাতনের শিকার বেশিরভাগ কেস তো লাজ লজ্জার ভয়ে করা হয় না তাই আপনার পরিচিত প্রতি প্রতি বা এমন নিজের অত্যাচার করা হলে অবশ্যই তার বিরুদ্ধে আওয়াজ তুলুন আর এই বিষয়ে কোনো তথ্য পেতে হলে ওয়ানা টক অ্যাবাউটি ডট কমে অবশ্যই যোগাযোগ করুন মনে রাখবেন নিজের লড়াই সবসময় নিজেকেই লড়তে হয় সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে আজ তাহলে এখানে চলে যাচ্ছি শীঘ্রই ফিরব নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপসপের সাথেই থাকুন পাশে থাকা বেল ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে